বাংলাদেশে 300 আসনের মধ্যে বলেন তো কয়টা এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারে। নতুনরা যদি জাতীয় সংসদের দিকে না যায় তাহলে জাতীয় সংসদ তার কন্টেন্ট পাবে না। আমি একজন ডেসপার্ট আওয়ামী লীগার, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি নিজেকে সমাজের সোশ্যাল অ্যাক্টিভিটিজের সাথে অনেক আগে থেকে আমি নিজেকে যুক্ত রেখেছি। আমি আমার নিজ এলাকা টাঙ্গাইল মধুপুর ধনবাড়িতে অসংখ্য প্রতিষ্ঠান স্থাপন করেছি, গুলশান বনানীতেও আমি আমার কিছু জায়গায় মানুষের সাথে কমিউনিকেশন বাড়িয়েছি এবং আমার কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে আমি সোশ্যাল অ্যাক্টিভিটিস পরিচালনা করি এবং মধুপুর ধনবাড়িতে অসংখ্য অনুদান আমার দেওয়া আছে এবং সেগুলো আমার নিজের ইনকামের টাকা থেকে দিয়েছি, পরিশ্রমের টাকা থেকে দিয়েছি। এবং কেন দিয়েছি, যখন নিজেই স্বাবলম্বী হবেন না তাহলে কেন আপনি এমপি নির্বাচন করতে আসবেন? আপনাকে স্বাবলম্বী হতে হবে এবং সমাজের জন্য, সমাজে যে আপনি কাজ করবেন সেটাও আপনি পরিলক্ষিত করতে হবে। গত 10 সাল থেকে দীর্ঘ 13-14 বছর ধরে সিদ্দিকুর রহমান সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেছে এবং সেই সমস্ত কাজগুলো আমি বাস্তবায়ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন এগুলো তার চোখে দর্পণে যাবে, সে দেখবে, তখন বলবে যে এরকম একজন মানুষ দরকার, এরকম একটা ডেসপার্ট মানুষ দরকার, এরকম একটা সত্যিকার অর্থেই এরকম একটা ছেলে দরকার যে ছেলেটা জাতীয় সংসদে আসলে কথা বলতে পারবে। বাংলাদেশে 300 আসনের মধ্যে বলেন তো কয়টা এমপি জাতীয় সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারে, জ্ঞানের কথা বলতে পারে বা আইন প্রণয়নের ক্ষেত্রে অবদান রাখতে পারে? রাখতে পারে না। আমরা কয়জনের নাম বলতে পারবো? সো আমি মনে করি যে নতুনরা যদি না আসে, নতুনরা যদি জাতীয় সংসদের দিকে না যায় তাহলে জাতীয় সংসদ তার কন্টেন্ট পাবে না। আমার ল্যাঙ্গুয়েজে যেটা বলে, কন্টেন্ট হারাবে, তার সৌন্দর্যতা হারাবে এবং আলটিমেটলি দেশ সামনে থেকে এগিয়ে যেতে হলে পরে এরকম তরুণদের দরকার, আমাদের মতো তরুণদের দরকার। বিকজ আমি সবসময় বিশ্বাস করি, যদি লক্ষ্য থাকা অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে, প্লাস তারুণ্যের আলোয় দূর হোক অন্ধকার। প্রত্যেকটা মানুষেরই এক একটা সত্তা থাকে, একটা সত্তার উপরে সে বেঁচে থাকে। ফারুক ভাই কিন্তু একটা সত্তা নিয়ে ছিলেন এবং তার টার্গেট লাইন যেটা ছিল সেটাও কিন্তু আল্লাহ পাক তাকে সেই জায়গাটা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু তাকে তার পরিস্থিতি, তার যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনে, সেই রোগের জন্য সে পারেনি, এই ঢাকা 17 আসনের মানুষের মন জয় করতে পারেনি, উন্নয়নের কাজগুলো করতে পারেনি। সেই জন্যই তো আমি সিদ্দিকুর রহমান অনেক আগে থেকেই, ফারুক ভাই যখন থেকে অসুস্থ তখন থেকে আমি ঢাকা 17 আসনের প্রচারণা করছি। একটা মাত্র কারণে আমি চাই, এই শূন্য আসনটিতে যদি ফারুক ভাইয়ের রিপ্লেসমেন্ট, দ্যাট মিন্স একটা শিল্পীর রিপ্লেসমেন্ট শিল্পী হয়, তাহলে আমার মনে হয় যে আমি তার মিশন বিশনের জায়গাগুলো, তার টার্গেটের জায়গাগুলো পৌঁছাতে পারবো। বিকজ আমি সবসময় নিজেকে কনফিডেন্স লেভেলের লোক মনে করি, যে আমি করতে পারি, আমি যেখানে গিয়েছি সেখানে আমি কখনোই পিছিয়ে পড়িনি, আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। এবং আমি মনে করি যে ফারুক ভাইয়ের জায়গাটা যদি সিদ্দিকুর রহমান আসে, সিদ্দিকুর রহমান অন্তত শিল্পমনা সেই জায়গাটা থেকে তার টার্গেটগুলো আমি ফিল আপ করবো ইনশাল্লাহ।